ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অফ খুশি। তো তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আর আজকে অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, কিছু অসুবিধা ছিল সেজন্য বানাতে পারিনি। তো আজকে অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, তো তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। ভালো লাগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি আজকে ব্লগটা একটু দেরি করে স্টার্ট করেছি, এখন দুপুর 12:30 হয়ে গেছে। তো আমরা সকালে খেয়ে নিয়েছি, আজকে রোববার। তো আজকে আমার ছেলেও ঘরে আছে, আমার পরীক্ষা চলছে, তো আজকে ঘরে আছে। তো আমরা সকালে সবাই খেয়ে নিয়েছি, আর এখন আমাদের ঘরে মাংস রান্না করা হচ্ছে। তো আমার হাজবেন্ড মাংস রান্না করছে, তো তোমরা দেখে থাকো। মাংস ধোয়া হচ্ছে, আমার হাজবেন্ড ধুচ্ছে এই যে। আর এখানে আলু ভাজা হচ্ছে, এই যে। তো তোমরা দেখতে থাকো। তো এই যে আমি এখানে পেঁয়াজ আর রসুন কাটছি তো মাংসের জন্য। আর এইদিকে আমার হাজবেন্ড এই যে মাংসগুলো মেখে নিচ্ছে মশলা দিয়ে। আগে থেকে মেখে রাখলে অনেক ভালো টেস্ট হয় খেতে, তো মেখে নিচ্ছে। স্টার্ট হয়ে গেছে, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এই তো তেল দেওয়া হয়ে গেছে, এই যে পেঁয়াজ কুচি কড়াই দেওয়া হয়েছে। মশলা দেওয়া হয়েছে, রসুন বাটা, আদা বাটা আর কাঁচামরিচ বাটা একসাথে দেওয়া হয়েছে। ভালো করে কষিয়ে এবারে মাংস দেওয়া হবে। মাংসগুলো তো আগেই মাখা হয়েছে। নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবে একটু সময় সিদ্ধ হওয়ার জন্য। তোমার মাংস রান্না করে কেমন লাগছে? বন্ধুদেরকে বলো তোমার কেমন লাগছে। আর এই যে এখানে আমার ছেলে দেখো কি করছে, এই যে মোবাইল দেখছে। ঘরে একটা টপ লাগিয়েছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। ব্যাক ক্যামেরা করে ছেলের পড়ার টেবিলেই লাগিয়েছি, টপটা এনে লাগিয়েছি। এই যে গাছটা দেখতে পাচ্ছ, আর এটা হলো লাখি বুদ্ধ। এগুলো ঘরে রাখো অনেক ভালো, সেই জন্য লাগিয়েছি। আর এই যেটা হলো গেন্দা ফুলের গাছ, আমার গেন্দা ফুলের গাছ। তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর এখানে আমার ছেলে পড়াশোনা করে। এই যে মাংস রান্না কমপ্লিট, মাংস হয়ে গেছে, অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমাদের মাংস রান্না প্লিজ কমেন্ট করে জানিও। মাংস হয়ে গেছে রান্না, তা এখন আমি চলে যাব সানে, আমার ছেলেকে সান করে আনিয়ে সানে চলে যাব। তো সান করে পুজো দিয়ে তারপর তোমাদের সাথে আমি খাওয়াতে বসে গেছি, ওরা খেয়ে নিয়েছে, তখন আমি খাচ্ছি। এই যে ভাত তোমার, অনেক টেস্টি হয়েছে আজকে। তো তোমরা দেখতে থাকো, আমি এখন খাচ্ছি। তো খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। শুয়েছিলাম,
আর এখন উঠেছি ঘুম থেকে আর আর এই যে আমার ছেলে এখানে কত সময় আট করছিল এখন পড়াতে বসে গেছে ওর কালকে পরীক্ষা আছে বাংলা পরীক্ষা তো এই যে পড়ছে ও তো তো আজকে সারাদিন আমার ওই আজকে সারাদিন ভিডিওটা কেমন লাগলো সারাদিনের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য অতটুকুই আর তোমরা প্লিজ একটা কথা তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো তো আমি যদি আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারি তো আজকের জন্য অতটুকুই কালকে আবার ভালো ব্লগ নিয়ে আসবো তোর জন্য টাটা।